Chudi Parman সম্প্রতি বিধানসভায় মন্ত্রী বিকাশের বিরুদ্ধে দুর্নীতির বোমা ফাটান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। সুদীপ রায় বর্মণ বলবেন না সুকৌশলে মন্ত্রী বিকাশ দেববর্মার নামে বেনামে রাজ্য ও রাজ্যের বাইরে কি কি সম্পত্তি রয়েছে তা তুলে ধরেন, জানিয়ে রাজ্য রাজনীতিতে ঝড় শুরু হয়ে যায়। মন্ত্রী বিকাশ দেববর্মা নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করে সাফাই গাইতে গিয়ে এক প্রকার স্বীকার করে নেন রাজ্য ও রাজ্যের বাইরে ওনার বহু সম্পত্তি রয়েছে। এ নিয়ে রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ সম্প্রচার হয়। তারপর থেকে দুর্নীতি ও সুদীপ আতঙ্কে ভুগছেন মন্ত্রী বিকাশ দেববর্মা, তা এক প্রকার স্পষ্ট হয়ে যায় শুক্রবার। সরকারের বিরুদ্ধে বিরোধীদের অপপ্রচারের প্রতিবাদে শুক্রবার রাজ্য জুড়ে বিক্ষোভ মিছিলের ডাক দেন প্রদেশ বিজেপি। রাজধানীতেও হয় বিজেপির বিক্ষোভ মিছিল। সে মিছিলে দেখা যায় মন্ত্রী বিকাশ দেববর্মার হাতে দলীয় পতাকা নিয়ে স্লোগান দিচ্ছেন সুদীপ বর্মণ হুঁশিয়ার, সুদীপ বর্মণ নিপাক যাক। বিকাশ দেববর্মার মুখে বারে বারে একটাই নাম শোনা গেল, সেই নামটি হল বিধায়ক সুদীপ রায় বর্মণ। তার থেকে স্পষ্ট হয়ে যায় সুদীপ আতঙ্কে ভুগছেন মন্ত্রী বিকাশ দেববর্মা, কারণ বিধায়ক সুদীপ রায় বর্মণ ওনার নামে বেনামে থাকা সম্পত্তি বিষয়টি জনসমক্ষে নিয়ে এসেছেন। মন্ত্রী বিকাশ দেববর্মা এদিন সুদীপ রায় বর্মণের বিরুদ্ধে স্লোগান দিলেও ওনার সাথে থাকা এক দুজন ছাড়া আর কেউই ওনার সুরে সুরে মিলিয়ে স্লোগান দেননি। অনেকটা অসহায়ের মতো স্লোগান দিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মণের বিরুদ্ধে ওনার ক্ষোভের বহিঃপ্রকাশ করলেন। যদিও বিজেপির এই দিনে বিক্ষোভ মিছিল কোনো ব্যক্তির বিরুদ্ধে ছিল না, কিন্তু মন্ত্রী বিকাশ দেববর্মা দলীয় মিছিল থেকে সুদীপ রায় বর্মণের নামে স্লোগান দিয়ে যান। তার থেকে আরও একটা বিষয় স্পষ্ট, মন্ত্রী বিকাশ দেববর্মা পূর্ব পরিকল্পনা করে এই দিনের মিছিলে সামিল হয়েছেন। রিপোর্ট আর ইন।